গানের মাস্টার চলে যেতে পারো এমনি এমনি যাবো কি এমনি এমনি যাবার দরকার নেই চা খাইয়ে দাও তারপর চলে যাবো আচ্ছা তিথি তুই নাকি আজও গলা সারবি না মা আমার গলার যে অবস্থা টনসিল ফুলে একাকার উফ তোমাকে আমি বুঝিয়ে বলতে পারবো না কথা বলতে কষ্ট হচ্ছে তুমি এক কাজ করো মতির মাকে বলো একটু গার্গল করবো পানি গরম করে দিতে দেখো আমার কাশি হয়েছে ইয়ে মাস্টারকে চলে যেতে বলবো বলো বলো উফ আমার অবস্থা কাহিল মা আদর দিয়ে দিয়ে মেয়েটার মাথা খাচ্ছে এখন সমানে মিথ্যে কথা বলে এমন ভালো মানুষের মতো মুখ করে বলে কিছু বলতেও পারি না মিথ্যা ধারাটা কি এখন বলছে তার নাকি গলায় ব্যথা কাশি গানের স্যারের কাছে যাবে না হ্যাঁ গলা তো সত্যি ব্যথা হতে পারে আরে না আমার মেয়ের অসুখ করবে আর আমি বুঝবো না বাবা তুমি অফিস যাচ্ছ হ্যাঁ গাড়ি নিয়ে যাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ বাবা আমার মাঝে মাঝে মনে হয় তোমার উচিত মাঝে মাঝে সাধারণ মানুষের স্তরে নেমে আসা মানে প্রত্যেকদিন গাড়ি না নিয়ে বাসে রিক্সায় কিংবা হেঁটে অফিস যাও গাড়িটা তো দরকার গাড়িটা অফিসে গিয়ে পাঠিয়ে দিলে হয় না হয় না আমার এক বন্ধুর জন্মদিন আমার এখনই লাগবে নো প্রবলেম তোমার অসুবিধা করলাম আই ডোন্ট থিংক সো সাধারণ মানুষের স্তরে নেমে আসতে পারছি এটা কি কম কথা তোর গলার অবস্থা কি বলো ভালো এখন কোনো কাশি কাশি ব্যথা ব্যথা নেই আচ্ছা আমার মেয়েটা তো ভালো হয়েছে কেন বলো তো একটু আগে না বললে মেয়ে মিথ্যাবাদী আবার এখন বলছি এত ভালো আমি কোনটা বিশ্বাস করবো গরম পানি হয়েছে হ্যাঁ এবার যাই মতির মা কখন আসবেন কোনো ঠিক নেই দুপুরে আসতে পারি বিকেলে আসতে পারি ঘরের কি অবস্থা দেখেছো মতির মা যেমন আছে তেমন থাকুক আম্মা আপার যা নিয়ে যা বুঝাই নিয়েছিল আসলে করবো আদরে আদরে মেয়েটাকে আমি নষ্ট করে ফেলছি তাই না মতির মা যা নষ্ট হনে হে আদর হয় বিনা আদর হয় তিথি একটা অবস্থা এছাড়া তো আর কোনো সমস্যা নেই মেজাজ খারাপ আম্মা মেজাজ খানিকটা চড়া তাছাড়া কাজ কামেরও কোনো ঠিক ঠিকানা নাই ও দোষের কিছু না বয়স হলেই কেটে যাবে বয়স হলে কিচ্ছু কাটে না আম্মা আমি ছোট কালে বেশি কথা কইতাম কখনো বেশি কথা কই আসতে পারি না এই চেয়ারটা খানিক্ষণ বসতে পারি না এখন আমার যা করা উচিত তা হচ্ছে দারোয়ান দেখে তোকে ঘাট ধরে এখান থেকে বের করে দেয় তাই দে তবে তার আগে ভালো এক কাপ চা খাওয়ার ব্যবস্থা কর
দু কাপ চা পাঠিয়ে দাও তো আমার একটু। আচ্ছা আমার যে ছোটখাটো কিছু দোষ ত্রুটি আছে তা তুই জানিস? জানি। আমার মধ্যম পুত্রটি আমার দোষ ত্রুটির কোনো কিছুই পায়নি তা তুই জানিস? জানি। এসএসসি পরীক্ষা থেকে এমএসসি পরীক্ষা পর্যন্ত কোনো পরীক্ষায় সে দ্বিতীয় হয়নি, এই তথ্যটাকে তো জানা আছে। খুব ভালো করে জানা আছে। সে যে এবার কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছে এ তথ্যটাকে তো জানা আছে? এটা কিন্তু জানা ছিল না। আচ্ছা আমার ছেলেটির চেহারা যে আমার মতো এতটা খারাপ নয় এ তথ্যটাকে তো জানা আছে? আচ্ছা ব্যাপার কি বলতো, আমি হাত জোর করে তোর কন্যাটিকে প্রার্থনা করছি। প্রীতি? হ্যাঁ। আরে ওটা বাচ্চা মেয়ে। আরে আমার ছেলে তো বুড়ো নয়, সেও তো বাচ্চা। আর তাছাড়া প্রীতি অলরেডি অনার্স পরীক্ষা দিয়েছে, খুব একটা বাচ্চা বলছিস কেন? আরে আমি মেয়ের বিয়ের ব্যাপারে কেন চিন্তাই করি? মেয়ের বাবা হয়েছিস আর মেয়ের জন্য চিন্তা ভাবনা করবি না, তাকে হয় নাকি? আচ্ছা শোন, এই ছবিটা নিয়ে যা, ভাবিকে দেখাবি আর তোর কন্যার পড়ার টেবিলে ফেলে রাখবি, এবং পরশু সন্ধ্যায় আমি আমার ছেলেকে তোদের বাড়িতে পাঠাবো। আমার ছেলে তোদের সাথে ডিনার করবে। ওকে চললাম। ওহো, একটি কথা বলতে ভুলেই গেলাম, আমার ছেলের চেয়ে তুই যদি ভালো ছেলে পেয়ে যাস তাহলে আমি আপত্তি করব না, তবে তুই পাবি না। আরে এই চা। পাখিদের গোসল দিচ্ছি, কৃত্রিম বৃষ্টিপাত করা। কি সর্বনাশ, এই সন্ধ্যাবেলা পাখিদের গোসল দিচ্ছিস, তুই পাগল হয়ে গেলি? মা, পাখিদের সকাল সন্ধ্যা দুপুর বলে কিচ্ছু নেই। আচ্ছা তুমি আমাকে বলো, যখন এরা গাছে থাকে তখন কি হয়? যখন তখন বৃষ্টিপাত হয় না? ধরো ধরো রাত তিনটের সময় বৃষ্টি পড়া আরম্ভ করলো, তখন এরা গাছের থেকে ভেজে না? কি হলো, আমার যুক্তিগুলো তোমার কাছে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তোর সঙ্গে কথাই পারবো কিভাবে? আচ্ছা দেখ তো এই ছবিটা কেমন, সুদর্শন একজন যুবক যার রুচিবোধ খুব একটা সুবিধার না, অদ্ভুত লাল কটকটে রঙের শার্ট পরেছে, মা হাসিটাও কিরকম মেকি। শোন, ছেলেটা জীবনে কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি। তাহলে তো একেবারে গাধা, পড়াশোনা ছাড়া আর কিচ্ছু জানে না। চট করে সিদ্ধান্তে চলে যাওয়া ঠিক না মা, পড়াশোনা সে ভালো, তার মানে পড়াশোনার ব্যাপারটা সে সিরিয়াস, যে একটি ব্যাপারে সিরিয়াস সে অন্য ব্যাপারে সিরিয়াস। আরে মা, তুমি দেখি আমার সাথে থাকতে থাকতে নিজে খুব ভালো যুক্তি করতে শিখে গেছো। শোন, ছেলেটা পরশু রাতে আমাদের সঙ্গে ডিনার খাবে। শুনে খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। ছেলের বাবা তোর বাবার স্কুল জীবনের বন্ধু, উনি এখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রফেসর, তোর বাবার মতে একজন অসাধারণ মানুষ। অবশ্য একটু পাগলাতে। মা, তুমি চাও যে একটা পাগল লোক আমার শ্বশুর হোক? আমি কিছুই চাই না, তোর চাওয়ায় আমার চাওয়া। তাহলে আমি চিরকুমারী থাকতে চাইলেও তোমার কোনো আপত্তি নেই? ওইটাতে আপত্তি আছে। এই যে দেখো তো একটু ছবিটা, পছন্দ হলে একটু কিচির মিচির করো। কি, তোমাদেরও পছন্দ হয়েছে? Thank you.
আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে, কোথায় না কোথায় চলে যাবে আমি কল্পনাও করতে পারছি। এই খালি বাড়িতে আমরা এখন কি করব? কি আর করব, কি করার আছে বলো? আমার মেয়েটা চলে যাচ্ছে, তোমার একটু খারাপও লাগছে না? তুমি এমন ভাব করছো যেন মেয়ে কাল সকালে চলে যাচ্ছে। একদিন যাবে তো? হ্যাঁ যাবে, একদিন যাবে, আমার এত বড় বাড়িটা খালি পড়ে থাকবে। যখন জমবে ধুলো তানপুরাটার তার গুলায় কাটা লতা। তুমি সত্যি সত্যি কাঁদছো নাকি? বাবা, আমি তোমাদের উপরে ভীষণ রাগ করেছি। কেন মা, কেন কেন? তোমরা আমাকে না জানিয়ে চুপি চুপি আমার বিয়ে ঠিক করছো? আচ্ছা তোমরা জানো না তোমাদেরকে এক ঘন্টা দেখতে না পেলে আমার কিরকম খারাপ লাগে? ক্লাসে সব ছেলে মেয়েরা পিকনিকে গেল কক্সবাজারে, পরীক্ষা শেষ, তাই আমি তাও গেলাম না, এত যেতে ইচ্ছে করছিল তোমাদের কথা মনে করে। আর তোমরা কি না? মারে, যেটা সত্যি তাকে তো গ্রহণ করতেই হবে। কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা মা, শোন শোন, এক কাজ করি, আমরা দুজনে মিলে কবিতা আবৃত্তি করি। না আমার মনে হয় তাতে তোর ভালো লাগবে। না আমার ভালো লাগছে না। বিদায় অভিশাপ, আমি কচ, তুই দেব জানি। দেখছো? হ্যাঁ, কত বড় বাড়ি। ভয় কিছু নেই মা, আমরা তো চোরও না, ডাকাইতো না, বুঝলে না? হ্যাঁ এলো। আমার তিয়াস নাই। মামা, এই পানি ভালো জিনিস তো, খাও, খাই এলো। হ্যাঁ সবাই যান, আমারে দেন, আমারে দেন, আমারে দেন। ঢাকার পানি বড় মিডিয়া, বড় মিডিয়া। এই ভাই জান, এই এইবারের এই বেগম সাহেবের সাথে একটু আমি কথা বলতে চেয়েছিলাম আর কি। আপনি কে রা? আমি কেউ না ভাই জান, আমি কেউ না। এই আমার ছোট মেয়ে, এর নাম পারুল। পারুল দে, একটু কথা বলবো বেগম সাহেবের সাথে। আমরা তো শুনু না, ডাকাইছো না। হায় বন্ধু, এ প্রবাসে আরো কোন সহচরী ছিল তববাসে? পরগৃহবাস দুঃখ ভুলাবার তরে যত্ন তার ছিল মনে রাত্রে দিন ধরে, হায় রে দুরাশা। চিরজীবনের স্বরে তার নাম গাঁথা হয়ে গেছে। আমার গুলায় এত বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। আম্মা আপনার বুলায় ফাজিল কোথা কার পড় বা পড়, আপনার বুলায় পড় পড়। আছে মনে যেদিন প্রথম তুমি আসিলে হেথায়, কিশোর ব্রাহ্মণ তরুণ অরুণ প্রায় গৌরবর্ণ তনুখানি, স্নিগ্ধ দীপ্তি ঢালা চন্দনে চর্চিত ভাল, কণ্ঠে পুষ্পমালা পরিহিত পট্টবাস। কে কে তোমরা? আম্মা সালাম করো। থাক থাক থাক, তোমরা কারা? বেগম সাহেব, আমি জয়নাল, জয়নাল। বেগম সাহেবের হয়তো মনে নাই, মানে ওই অনেকদিন আগের কথা। ওই বেগম সাহেব,
ম্যাডাম সাহেব আপনি কি আমার স্ত্রী ফ্রেন কি চাও তুমি কিছু চাই না ওই বেগম সাহেব কি আমার স্ত্রী ফ্রেন ভাই এটা নিয়ে সোজা বাড়ি চলে যা আর কখন আসবে না কোনো দিন না অনেক কষ্টে আপনারা খুঁজে বের করছি আম্মা ওই আপনার ওই কত জায়গায় গেছি কত মানুষের এদিকে গেছি তারপর আপনার ওই যে পীর ফকির ওই যে কিছু ভাব দেখি না তারপর আপনার ওই শাহ আলম সাহেবের দরগাত গেছি তারপর আপনার ওই খান জাহান সাহেবের দরগাত কথা ছিল না কেন গেলে কেন খুঁজে বের করলে মন মানে না বেগম সাহেব ওই যে ওই খালি কুসুমের দেখতে মনে চায় ওই কুসুমের মারও মাথা ঠিক নেই বেগম সাহেব ওই আপনার ওই দেখো জয়নাল যখন তোমার মেয়েটাকে আমরা নিলাম তখন এই কথা ছিল যে এই মেয়ে আর তোমাদের মেয়ে থাকবে না কোনোদিন আর আসবে না আমাদের কাছে ঢাকা শহরে মূর্তি বসেছিল টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি গ্রামে জমি কিনে দিয়েছি সত্য ব্যবসা সবই সত্য সব সত্য তোমার মেয়েটাকে তোমাদের কাছ থেকে নিয়ে যদি আমরা হাসপাতালে ভর্তি না করাতাম তোমার মেয়ে কি বাঁচত বলো তুমি নিজেই বলো আমাদের নিজেরও মাথা খারাপ হয়ে গেছে আপনার ওই পথে পথে ঘুরি ওই আপনার ওই গান বান্দি ওই আপনার ওই গান করি ওই আপনার মা আচ্ছা তুমি বাইরে এতক্ষণ ধরে কি করছো বলো তো মা বাবা যাচ্ছে আসছি চল মানে কি অর্ডার হচ্ছে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া চলো খুশি মানে দেখছ পারুল তোমার পরে এই মোর অভিশাপ যে বিদ্যার স্তরে মরে করো অবহেলা সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বস তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে করিবে না ভোগ শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ আমি বর দেনু দেবী তুমি সুখী হবে তুমি সুখী হবে ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরব কি ব্যাপার তোমাকে তো আপসেট লাগছে কেন ইজ এনিথিং রং মাথা ধরেছে নাকি মাইগ্রেন পেন না তো তাহলে এক কাজ করি আমরা গাড়িটা নিয়ে একটা লং ড্রাইভ দিয়ে এসে টাটকা বাতাস চোখে মুখে লাগলে তোমার ভালো লাগবে বুড়া পিসিমের একটা লোক বারান্দায় কাঁদতেছে সাথে একটা মাইয়া ওদের তোমার ঘরে নিয়ে যাও খেতে দাও বিছানা করে দাও এরা কেন আম্মা তোমার এত কথা দরকার কি আমার কি আমার নাম কি জয়নাল জয়নাল বইন স্যার বুড়ে খান আম্মা আম্মা
আমার ঘুমাইছ? ওঠো মা, একটু ওঠো, একটু গপ করি। ঘুম আসে না মা, ঘুম আসে না, বুঝছো? এই এই মেলা দিন আগের কথা মা, বুঝছো? এই যে ভিটা জমি সব বেচা ঢাকায় আসছিলাম, এই সঙ্গে কুসুম আর ওই বকুর দুই বোন আর তোর আম্মা। কি বিপদের বিপদ রে মা, এই এই তোমার এই থাকুনের জায়গা নাই, এই খাওন নাই, এই হাতে টাকা করি নাই, এর মধ্যে কুসুমের উঠলো দশ। আরে মা, এই তোর তোর মায় কান্দে, আমি কান্দি, কান্দলে কি? এই ঢাকা শহরে কানলে কেউ ফিরে যায় না। তখন তুমি কি করলা? আমি এই আমি এই যে তখন তখন এই এরার সাথে তখন দেখা হইল, বুঝছো? এই আল্লাহর কাজ, আল্লাহ পাঠাইছে। এরা এরা কুসুমের হাসপাতাল পাঠাইল, এই তোমার এই এই ওষুধ দিল, এই আমরারে এই থাকার জায়গা দিল, খাওন দিল, এই 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 এরা কোন পুলা পাল ছিল না, বুঝছো? এরা এরা কুসুম রে কি আদর যত্ন করলো, বুঝছো মা? এবার ফেরেস্তার মতো একেবারে, বুঝছো? এ তুই তুই চিন্তা করতে পারতিস না মা। বড় আপা ভালো হলো। ভালো হইলো, ভালো হইলো। তারপর বেগম সাহেব আসলো, ওই বেগম সাহেব বললো, ওই বললো মেয়েটারে আমাদের দিয়ে দাও, বললো আমরা মানুষ করবো, সুখে থাকবো। ওই বললো ওই ওই ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো। আমরা আমরা রাজি হইলাম, ওই আমাদের টেকা দিল, ওই জমিন দিল। আবার যদি আগের মতো অভাবে পড়ো, তুমি কি আমার দিয়া দিবা? আমার দিয়া টাকা পয়সা নিবা? বাতি নিবে দাও, এসে শুয়ে পড়ি, রাত প্রায় একটা বাজে। তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা? উঠে বসো। আর কি এমন কথা যে শোনার জন্য উঠে বসতে হবে? প্লিজ উঠে বসো। এই উঠে বসলাম, বল। জয়নাল এসেছে। জয়নাল এসেছে? জয়নাল আবার কে? জয়নাল কে তা তুমি ভালো করেই জানো। আমার ছোট মেয়ে, এর নাম পারুল। ভালো, খুব ভালো।
আমার এই বড় মেয়ের নাম কুসুম। আপনি কোন ক্লাসে পড়েন আম্মা? আমি কোন ক্লাসে পড়ি বললে আপনি বুঝবেন? আমি এবার অনার্স ফাইনাল দিয়েছি গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে। খুব খুশি হইলাম আম্মা, খুব খুশি হইলাম। আচ্ছা দেখুন, কেউ যদি এরকম আমার পিছন পিছন ঘুরে আমাকে আম্মা আম্মা ডাকেন, আমার খুব বিরক্ত লাগে। আপনি মতিমার ওখানে গিয়ে বসুন। রে রে আম্মা, আম্মা চলো। আচ্ছা শুনুন, এই যে আম্মা, আপনি আবার কিছু মনে করলেন না তো? রে না রে না আম্মা। আপনি কি করেন আম্মা? ওই আমি কিছু করি না আম্মা, কিছু করি না। ওই আপনার ওই ওই বয়স হয়ে গেছে তো আম্মা, ওই শরীরে তেমন শক্তি নাই। ওই আমি একজন ওই গাতক আম্মা, গাতক। গাতক? হোয়াট ইজ গাতক মানে কি? গাতক মানে আম্মা ওই যে ওই ওই গান বান্দি, গান আবার গান গাই। ও, তার মানে আপনি একজন গীতিকার এবং গায়ক? গাতক। ভেরি গুড, ঠিক আছে। এই যে সাহেব, আপনার ডাকেন। আমি একা বেশি কইছি, মাইয়া থাকুক আমার লগে। আপনি যান। মায়ের কিছু নাই? না যান, আপনি যান। ওয়ালাইকুম সালাম। এসো জানাল, এসো। আমি জয়নালের সাথে একটু একান্ত কথা বলতে চাই। তুমি বলো আমাদের জন্য চা বানিয়ে পাঠাও। দরজাটা ভিড়িয়ে দিও। ওকে আমরা আমাদের মতো করে গড়ে তুলেছি, গভীর মমতায়, গভীর ভালোবাসায়। মেয়েটা তার জন্মের ইতিহাস জানে না, আমরাও ভুলে গিয়েছিলাম। তোমাকে দেখে মনে পড়লো,
এখন বলো কাজটা কি ভালো হলো? এখন বলো কাজটা কি ভালো হলো? তোমার সাথে কি কথা হয়েছিল আমাদের? তোমার সাথে কথা হয়েছিল যে তুমি আর কোনোদিন তোমার মেয়ের খোঁজ আসবে না। তুমি ধরে নেবে যে কুসুম নামে তোমার কোনো মেয়ে কোনোদিন ছিল না। কি কথা হয়েছিল নাকি? তুমি তোমার মেয়েকে ভালোবাসো, আমরাও বাসি, তোমার চেয়ে কম বাসি, হয়তো বেশি বাসি। মেয়েটা যখন এটা জানতে পারবে তখন তার কি অবস্থা হবে সেটা ভেবে দেখেছ? মেয়েটা পাগল হয়ে যাবে, হয়তো ঘুমের ওষুধ খাবে, হয়তো ছাদ থেকে লাফিয়ে পড়বে। আমি আমি কাউরে কিছু বলবো না, তোরা কাউরে কিছু বলবো না। উপরে আল্লাহ, নিচে মাটি, আমি কাউরে কিছু বলবো না, তোরা কাউরে কিছু বলবো না। বড় সাপ ছিল মেয়েটাকে দেখার, আল্লাহ সে সাপ পূরণ করছে। আমি কাউকে কিছু বলবো না। মেয়েকে দেখে খুশি হয়েছ? খুঁজছে না জানা বড় বড় আশা ছিল মেয়েটার হাত আমার বুকের উপরে রাখে বলি আম্মা আম্মা দেখেন দেখেন আমার বুক থেকে আমার খালি কিছু নাই। ওসব ভাবের কথা বলে কোনো লাভ নেই জয়নাল। জানি জানি জনাব, তবু ভাবের কথা আসে। ওই আপনার পথে পথে ঘুরি, ভাবের কথা ভাবি। আজ দিনটা যাক, কালকে দেশ চলে যাও। আমি বিনাকে বলে দেবো টাকা পয়সা দিয়ে দেবে। বিনা জানাব টাকা পয়সার দরকার নেই, জানাব টাকা পয়সার দরকার নেই। বড় আশা ছিল মেয়েটাকে দেখব, আল্লাহ দেখাইছে। এই বেলা আফসোস আফসোস, মাইয়ার মারে দেখাইতে পারলাম না। এই মাইয়ার মার মাথা ঠিক নাই জনাব। তাকে দেখানো তো ঠিক হবে না, মাথা আরো বেশি হবে। কথা কথা সত্য বলছেন জনাব, দে দে ঠিক বলছেন। দে পেলে কিভাবে? এই যে মেলা কষ্ট হয়েছে জনাব। ওই যে গত পৌষ যে পৌষ মাসে খবর পাইছি আপনার, ওই তারপর থেকে আপনার ওই ওই গেটের সামনে এসে খাড়াইয়ে থাকতাম, কুসুমের এক পলক দেখতাম শুধু। ওই মাইজে মাইয়েটার আইন যে দেখাইছে, তার মানে অনেকদিন ধরে এইসব চলছে। এই যে তবে ওই তার মারে কিছু বলি নেই জানাব, তার মার মাথার ঠিক নেই কেন, মাথার ঠিক নেই। চলি আপনি
তাকে পৌঁছে দিই না আরেকদিন তোমার সমস্যা কি আমাকে দিয়ে সব গান টান হবে না হবে না কেন আমি তো দেখছি হচ্ছে আরে আমার প্রত্যেকদিন এরকম করতে ভালো লাগে না সকালবেলা ভালো না লাগলেও করতে হবে যেটা যা নিয়ম গানের ট্যাবলেট পাওয়া গেলে খুব ভালো হতো তাই না স্যার গানের ট্যাবলেট মানে মানে ধরেন এই রবীন্দ্রসঙ্গীতের ট্যাবলেট পাওয়া গেল গিরে ফেললাম রবীন্দ্রসঙ্গীত শেখা হয়ে গেল এরকম সব সময় তোমার ঠাট্টার তামাশা শুরু করো তো আমার পরানু যাহাতা তুমি তাই তুমি তাই গো আমার পরানু যাহাতা তুমি তাই তুমি তাই গো আমার পরানু যাহাতা একটু বক বক না করলে আমার খিদে আসে বাবা আমাকে খুব অসুস্থিতে রেখেছে সারাদিন ধরে তাকিয়ে আছে মা যা দেখে তাতেই অবাক হয় তাকিয়ে থাকে এতে রাগ করার কি আছে রাগ করনি বাবা তুমি বলো সারাক্ষণ কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে অস্বস্তি লাগবে না যদি অস্বস্তি লাগে সেটা চাপা দিয়ে রাখবে সহজভাবে কথা বলবে তোমার একটা মিষ্টি কথা ওরা সারা জীবন মনে রাখবে এইসব তুমি কি বলছো ওদের সঙ্গে গল্প গুজব করার কি আছে করলেও কোনো ক্ষতি নেই ওরা তো কালই চলে যাচ্ছে কোনো কথার দরকার নেই ভাত খা
আচ্ছা আমি তো বুঝতে পারছি না, সামান্য ব্যাপার নিয়ে তুমি এরকম ঝগড়াঝাটি শুরু করলে আছে বাবা। আর দূর দূর তোর মায়ের সাথে আমি কখনো ঝগড়া করি নাকি? ভাত খা, ভাত। আরে আমার কি সুন্দর মাইয়া! বাপ মার নজর বেশি লাগে, সুন্দর কইও না, কও কালা কুচ্ছিত মাইয়া। আমার কালা কুচ্ছিত মাইয়া, এই দাও আমার একটু কোলে দাও, একটু কোলে দাও না, ছাড়াও মাইক খেলে। শুনো, আমি এই মাইয়ার নাম রাখলাম, আমি এই মাইয়ার নাম রাখলাম, নাম রাখলাম, নাম রাখলাম, নাম রাখলাম কুসুম। আরে ও আমার কুসুম রে, আমার কুসুম 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 কুসুম। কথাগুলো কি জানো, আমার মনে বড় দুষ্ক, তারপরে কি? তারপর হইল বড় দুষ্ক আমার মনে রে। আমার মনে বড় দুষ্ক, আমার মনে
মনে বড় দুষ্কর তোমাদের বাড়ির পাশে নদী আছে? আছে, এখন পানি নেই, আডু পানি। আডু পানি? আমাদের ছোট নদী চালে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এইটা বুঝি বৈশাখ মাস, এইটা হইল মাঘ মাস। আচ্ছা ঠিক আছে, তোমরা ক ভাই বোন? আমরা তিন বোন, বড় বোন। আমার আমার বড় মেয়া হারিয়ে গেছে আম্মা। হারিয়ে গেছে? হারিয়ে যে মানুষ হারিয়ে যায় কি করে? আমার বড় বোনের নাম কুসুম, সে হারালো কি করে? আম্মা আম্মা এইসব কথা বাদ দেন, এখন অন্য কথা কোন। অন্য কি কথা বলবো? আপনি যাইবেন আমরা গ্রামের বাড়িতে একদিন খালি থাকেন? তোমাদের গ্রামের বাড়িতে চাননি রাইতে গানের আসর হয়, বাজান গান গায়। আমরা কি যে আদর করবো আপনারে? যাইবেন বাবা, ঘুমিয়ে পড়েছ? না রে। আচ্ছা বাবা, আমি যদি দু একদিনের জন্য একটু ঢাকার বাইরে যাই, তোমার কোনো আপত্তি আছে? আরে না রে, আপত্তি আবার কিসের? কোথায় যাবি? না কিছু ঠিক করিনি, ইন্টারেস্টিং কোনো জায়গায়, যেমন ধরো যেখানে এই মাঘ মাসেও নদীতে পানি থাকে, চাঁদনি রাতে গান হয়, গানের আসর বসে, বড় বড় গাতকেরা গান করে। গাতক? গাতকটা আবার কি? তুমি গাতক মানে জানো না? আরে গাতক হচ্ছে তারা যারা নিজেরাই গান লেখে এবং সেই গানগুলো গায়। জায়গাটা কোথায়? ওই যে জার্নালিস্ট, ওর বাড়িতে। যেতে আসতে ধরো একদিন পরদিন দু, হ্যাঁ দুদিনই না। আমার মনে হচ্ছে খুব এক্সাইটিং হবে, ক্যামেরা ট্যামেরা নিয়ে যাবো। বাবা যা যা, ঠিক তো? দুদিনের জন্য তো যাচ্ছি মা, বাবাকে বলেছি আমার আগে। কোথায় না কোথায় কান্নাকার সাথে? আর জঙ্গলে তো যাচ্ছি না মা, মানুষের সাথেই যাচ্ছি। তোমরা না শুধু 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 এত চিন্তা করো মা, আমার যেন কেন ভীষণ যেতে ইচ্ছা করছে। ওখানে নদী আছে জানো, মাঘ মাসে নাকি ওখানে পানি থাকে। চিঠি মা, মামা আমার কথা শোন, ও ওখানে ওখানে এখন ভীষণ শীত মা। তুমি না এগুলো কি, এগুলো কি, এটা কি, এটা কি, এগুলো এগুলো দিয়ে দিয়েটা, এটা কি, এতগুলো গরম কাপড় নিয়ে যাচ্ছি।
মেয়েকে গ্রামে নিয়ে যাচ্ছ? আমি নিতে চাই না, বিশ্বাস করেন ওই আমি আমি নিতে চাই না, ওই ওই সে আপনি আপনি রাজি হয়ে গেলেন আর কি, ওই নিজে থেকে রাজি হলো? দেবে ওই ছোট বোন পারুল বললো আর সঙ্গে সঙ্গে রাজি। তুমি কি ভয়ঙ্কর কাণ্ড করছো তুমি জানো না জয়নাল? ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নেই জনাব, মাত্র একটা একটা দিন থাকবো বুঝছেন, এই তারপর আপনার মেয়ে আমি আপনার হাতে দিয়ে যাবো, মাত্র একটা দিন। যে আপনার ওই কুসুম কিচ্ছু জানবে না জানাব। তুই তো কিচ্ছু জানবে না, কি ভাবো কি তুমি ওকে? ওকে একটা শিশু, 19 বছরের বাবাকে ফোন তো দেখছো, ফাঁকিল কোথাকার। আমি আপনার হাতে দিয়ে যাবো জনাব, আপনার হাতে মাত্র তো একটা দিন, মায়ের এরা যাইতে দেন একটা একটা দিন, কুসুম যে কুসুম থাকুক তারা আমার সঙ্গে, এই আর তো কিছু চাই নেই জনাব, এই মাত্র মাত্র একটা দিন, একটা দিন থাকুক। বেশি দূর না আম্মা, আপনি আমাকে আম্মা আম্মা ডাকবেন না তো, আম্মা ডাকতে আমার অসহ্য লাগে। আম্মা আম্মা তাইলে আপনারে আমি ওই মা ডাকি না? আম্মা মা কিছু বলার দরকার নেই মা গো, আপনি আবার আমার কথা কিছু মনে করলেন না তো? না মা, মনে করলেও করার কিছু নেই, আমার যখন যা মনে আসে বলে ফেলি, পরে খারাপ লাগে মা গো। ও মা, মানুষ হওয়ার এই মানুষ হওয়া বড় কষ্টের মা, বড় কষ্টের, এই খারাপ লাগে এই ভালো লাগে, কিন্তু পঙ্খী হইয়া জন্মাইলে মাগো, ওরে মানুষ হওয়া বড় কষ্টে, ও বড় কষ্টের মানুষ হওয়া গো, ওরে পঙ্খী হওয়া বড় সুখে। আপনার এই কথায় কথায় গান বাঁধা আমার একদম পছন্দ না, গা তো খুলে কি কথায় কথায় গান বাঁধতে হবে? আরে এই মেয়েটা সারাক্ষণ হাসছে কেন মা গো? এর মনে আয় বড় আনন্দ মা, বড় আনন্দ। ওমা এই মানুষ হওয়ার, মানুষ হওয়ার এই আইলো আর এক মজা, এই এই দুঃখ এই আনন্দ।
আরে মানুষ হওয়া বড় কষ্ট, তোমার কষ্ট মানুষ হওয়া গো। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আপনি বললেন যে মানুষ হওয়া খুব কষ্টের, আবার এখন বলছেন খুব আনন্দের। আপনার কোন কথাটা বিশ্বাস করবে বলুন তো? বাবুদানের কথা বিশ্বাস করার দরকার নাই প্রভু। বাবুদান পাগল কিসমের লোক, কখন কি কয় কোন ঠিক ঠিকানা নাই। চলেন। আম্মা, 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 ওই আপনার মনে হয় আম্মা ওই হাঁটতে হাঁটতে খুব কষ্ট হইতেছে আম্মা। হ্যাঁ, এই তাইলে এই গাছটার নিচে একটু বসেন আম্মা, এই গাছের নিচে বসেন, বসেন, বসেন মা গো। এই আমরা, এই আমরা দুইজনে একটু, আমরা দুইজন একটু ঘুরে আসি। মানে আপনি কি বলছেন, আমি গাছের নিচে একা একা বসে থাকবো? অল্প কিছু সময়ের জন্য আম্মা, অল্প কিছু সময়ের জন্য। এত আগ্রহ করে নিয়ে এসে এখন এই গাছের নিচে ফেলে রেখে চলে যাচ্ছেন, কারণটা কি? আম্মা, আমি পারুলের মার মাথা তো একটু খারাপ। আমি এখানে বসছি, আমি নিজে নিজেই গ্রাম ঘুরে দেখবো, আপনি শুধু বিকেল বেলা একটু দয়া করে আমাকে ট্রেনে তুলে দেবেন। মা গো, ও মা, মা রাগ করেন না মা, ও মা, এই যাবো আর আসবো। আপনার যা খুশি আপনি করতে পারেন। হ্যাঁ, আমার এখন কোনো কিছুই ভালো লাগছে। ওরে পঙ্খী হওয়া বড় সুখে। আপনার পরিচয়? আমার পরিচয়? আমার নাম তিথি, আমি ঢাকা থেকে এসেছি। জনৈক গাতকের সঙ্গে যে আমাকে গাছের নিচে বসিয়ে রেখে অদৃশ্য হয়ে গেছে। কোন গাড়িতে দেবেন? আমি যা যা জানি আমি আপনাকে সব বলে ফেলেছি, আমার আপনাকে আর কিছু বলে নেই। আপনি প্লিজ। বাচ্চারা, তোমরা তো অনেকক্ষণ ধরে এখানে বসে, কি দেখছোটা কি? আপনারা দেখতেছি। আচ্ছা, অনেকক্ষণ তো দেখা হলো, এবার যাও। অসহ্য। আপনার পরিচয়? আরে মুসিবত, যেই সামনে দিয়ে যাচ্ছে একবার করে সেই জিজ্ঞেস করছে আমার পরিচয়, আমার পরিচয় দেয়। আপনার কি, আপনার পরিচয় কি? আমার নাম মোহাম্মদ আবুল কালাম। তো আপনি এখানে বসে আছেন, বিষয় কি? বিষয় কিছু না। আচ্ছা, আপনি কি একটু এদেরকে এখান থেকে সরাতে পারবেন? এরা আমাকে ভীষণ বিরক্ত করছে। আপনি বাচ্চাটাকে মারলেন? হ্যাঁ, এই মায়েরই অগর কিছু হয় না, অগর দইরা অসাধারণ লাগে। আমার ভিড় করে ওরা, আমার ভীষণ ডরায়। না ডরে উপায় বা কি? আমার মেজাজ আবার ওরা জানে। আপনার বুঝি খুব মেজাজ? হাজি, একবারে মধুপুর থানার ওসি সাহেব রে আমি ধমক দিলাম, আমাকে তুমি বলছিল। আপনাকে তুমি করে বলেছিল? হ্যাঁ, আমাকে তুমি করে বললো, আর আমার মেজাজ হলো অসম্ভব খারাপ। আমি বললাম আমারে তুমি করে বলেন, আপনার বিষয় কি? হ্যাঁ, আপনি জানেন আমি ক্লাস 9 পাস। আপনি ক্লাস 9 পাস? আর একবার সিওর রে ভিডিও সাহেব রে মুখের উপর আমি উচিত কথা বলছিলাম। আরে, আপনি তো একটা দারুণ ইন্টারেস্টিং ক্যারেক্টার মনে হচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আপনার একটা সাইকেল শুদ্ধ আপনার একটা ছবি তুলবো। ছবি? সাইকেলটা তুলেন, সাইকেলটা তুলেন, ছবি তুলবেন।
কালার না ব্ল্যাক এন্ড হোয়াইট? কালার 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 একটু রেডি একটু পোস্ট হ্যাঁ বউ এই একটা একটা কথা তোমারে বলবো, একটু ওই একটু মন দিয়ে শোনো, মাথা ঠান্ডা করে শোনো। তোমার অনেক কথা শুনছি, আর কথা শুনতে ভাল লাগে না। শোনো শোনো, কুসুমের খোঁজ পাওয়া গেছে। তুমি কি বল, খোঁজ পাইছো? হ্যাঁ পাইছি। শোনো, কুসুম আসবো তোমার কাছে, একদিন থাকবো। কুসুম আসবো? কুসুম? আমরা কুসুম। কিন্তু বউ এই একটা কথা তুমি মন দিয়ে শোনো, এই তুমি এমন ভাব করবা যেন তুমি কুসুম রে চিনো না, যেন কুসুম ভিন্ন বাড়ির মাইয়া একদিনের জন্য বেড়াইতে আসতে। তুমি কুসুম রে চিনবে না, বকুল কুসুম রে চিনবো না। আমার ভয়, আর আমি তো রে চিনুম না। হ্যাঁ তুইও তো রে চিনবি না, একবার চিন্তা করে দেখ। যদি তারে চিনোস, আমার কুসুম কেমন কষ্টটা পাবে ভাইবে দেখ। যখন জানবো এই অভাবে পইরা তার বাপ তারে বেহিসে দিছে, তখন তার কলিজাটা পুইরা খা কইয়া যাবে না মা। কিন্তু বাপরান, তুমি তো তারে বেসো নাই। বেসে বেসে তার বাজানে কুসুম রে বেসে। আমি তোর বাজানের পাও দইরা কত কানছি, কানতে কানতে কইছি আমার কুসুম রে আমি দিব না, আমার আদরের কুসুম সোনা রে আমি দিব না, আমার ময়না রে আমি দিব না, দিব না। কুসুমের মা, এই পুরান পাশাল বাদ দাও। কুসুমের মা, কুসুমের মা, কুসুমের মা, আমার কুসুম কই যে তুমি আমার কুসুমের মা ডাকো? কুসুমটা তো তুমি বেচে দিছ, কুসুম ব্যথার টাকায় তুমি জমি কিনছ, ঘর বানাইছ। কত মিডা মিডা কথা, কুসুম রে মানুষ করব, লেখাপড়া শিখাইব, আদর করব। কেন আমার বুকে আদর ছিল না, গরিব মা আদর জানে না। এই গরিবের মা পরাণ খুলে আদর দিতে জানে বউ, কিন্তু খিদার পেটে পেট বইটা বাদ দিতে জানে না, অসুখ হইলে অসুখ দিতে পারে না। একবার চিন্তা করে দেখো, একবার চিন্তা করে দেখো, এই মাইয়াটা তোমার কোলে থাকলে বাঁচত, অসুখের কথাটা চিন্তা করো। এই ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই, একবার চিন্তা করো। মরলো আমার কোলে, গরিব মার মাইয়া তো সবসময় মরে, আমার কুসুম মরত মরণের সময়, আমি তো আমার আমার সানমুখে দুটো সুমা দিত। আমার আমার একটা কথা শোনো কুসুমের মা, একটা কথা শোনো। আবার কুসুমের মা ডাকে, আবার কুসুমের মা ডাকে, কত বড় সাহস! বকুল তোর বাজানরা আমার সামনে থেকে দেখতে খো, আমার মাথাটা কেমন হাওলাই যেতেছে, আমার মাথাটা কেমন করতেছে, আমার মাথাটা কেমন করতেছে। কুসুম 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 আমার কুসুম। বাবজান, ও বাবজান, বাবজান, বড় বুবু কখন থেকে সেই গাছের নিচে বসে আছে? কি তাই নিয়ে আহি, দাও দাও মা দাও। বাবজান
দেবেন্দ্র ভাই? শরীর খারাপ নাকি? না, ওই গাছের গুঁড়িতে একটা শহরের পাগলা কিসের মাইয়া বসে আছে দেখলাম, কি যে বুদ্ধি মাইয়ার মাথায় 10 গ্রামের বুদ্ধি। আরে আমার মতো লোক অল লোকে কথায় পারে না, চিন্তা করছো অবস্থাটা? হ্যাঁ মাইয়া দারে চিনো নাই আবুল? আরে চিনো কেমনে? আমরা কুসুম, একদিন থাকবো আমরার লগে। কুসুম? আমরার কুসুম? কি গো? হ্যাঁ কুসুম, আমরার কুসুম, কুসুম আমরার কুসুম। হ্যাঁ আবুল হ, কি আসল কথা? এই যে তুমি এলে তাহলে, আমি তো ভেবেছিলাম আমার কথা ভুলেই গেছ। তুমি বকুল না? কি এইসব কি আজ? বুবু আপনি কি মনে আছেন? বুবু আপনি ভালো আছেন? বুবু ও মা কি এই ও কাঁদছে কেন? আপনি শুনতে পালো বুবু? আমার জানি কেমন লাগতেছে, আমার জানি কেমন লাগতেছে। কেউ কাঁদছে কেন? আপনি ঘরে চলে, এই বকুল আমার কান্দ অন্য কাছে, সারাদিন কান্দে, সারাদিন কাঁদে, এমনি এমনি কাঁদে। ব্যাপারটা কি, আমি আমার নিজের পা নিজে ধুতে পারতাম না, এসব হচ্ছেটা কি? আপনার শরীরটা ভালো? আরে আপনি এই বাড়িতে থাকেন? জি আমি বকুলের মামা, রক্তের সম্পর্ক। আপনার শরীরটা ভালো আম্মা? আপনি আমাকে আম্মা দেখছেন? আম্মার উপরে কি ডাক আছে নাকি? এই দুনিয়ার এক নম্বর ডাক হলো আম্মা। এই বকুল, বকুল সাবান তারা পাওয়া দু হইতেছে, ঘরে কি সাবান নাই? না মামা। তো আমার কইবি তো, এই বেকুবের গল নিয়া মুসিবত হইল, আমি এক্ষুনি যাইতেছি। হ্যাঁ আমার মামার বুদ্ধি কম বুবু, কিন্তু মনটা খুব পালা। আমারও তাই মনে হয়, পৃথিবীর সমস্ত ভালো মানুষ সে বোধ হয় একটু বোকা হয়। বলো বুবু, আমি কিন্তু খুব ভালো মাইয়া, আমি কিন্তু বোকা না। তুমি বোকা না বকুল? ও বকুল কে? আমার আম্মা, আমার আম্মার মাথা ঠিক নাই বুবু, চলো দেখে আসি। দেখালে দরকার নেই বুবু। কেন দরকার নেই? কেন মাথা তো ঠিক নাই বুবু, কি না কি কয়, আপনার মনটা খারাপ হয়ে যাবো। থাও না না, মন খারাপ হবে না, চলো আমি কিছু মনে করব। শরীরটা এখন একটু ভালো লাগছে? লাগতেছে।
মাঝে মধ্যে মাথা ডাউলে যায়, তখন দিশা থাকে না। আম্মা তুমি আমার চিনছ? হ্যাঁ চিনব না কেন, আমি কে কত? আপনি আপনি বকুল পাড়েলের মা? আপনি এভাবে আমার দিকে তাকিয়েছেন কেন? আম্মা তোমার মা তোমার আদর করে? হ্যাঁ করবে না কেন, আপনি আপনার মেয়েতে আদর করেন না? আমার বড় মাইয়াটার নাম আসিল কুসুম। জি জি আমি শুনেছি, ওর কাছ থেকে সে হারিয়ে গেছে। আম্মা আমি তোমার হাতের উপর হাতটা একটু রাখি, আপনার সরাই নিও না আম্মা। মা তুমি কি সারাদিন থাকবা? জি মানে সারাদিন তো থাকবো, মানে রাত্রে থাকবো কিনা এখনো ঠিক করিনি, কথা আছে বিকেলে চলে যাওয়া, দেখি। আমি উঠি। আম্মা আপনার পিঠা খাইতে ভালো লাগে? পিঠা বানাই আম্মা। পারুল তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ তুমি তখন থেকে আমাকে বড় বাবু বলে ডাকছো কেন? ইয়ে হইল যে আপনার বড় লাগে হেললে যা তাই। তোমাদের এখানে কোনো পুকুর আছে? আছে। আমাকে একটু নিয়ে যাবে, আমার পানিতে মুখ দেখতে খুব ভালো লাগে। বাবু ওই দিকে চলো। বাবু বাবু আপনার হাতটা একটু ধরি। কেন বাবু? শহরে তো পুকুর নেই, আমি একা একা থাকি, তুমি বরং বাড়িতে যাও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ রায় মেয়ে তুমি জানো তুমি কে? আমি জানি আমি কে, আমি জানি আমি কে। ও গড গড ডোন্ট মেক মি ক্রাই প্লিজ গড। ও আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। বুবু কি করেন বুবু? কিছু এমনি দাঁড়িয়ে আছি।
কি সুন্দর পুকুর না? কোথা সে ছায়া সুখী, কোথা সে জল, কোথা সে বাঁধা ঘাট অশুদ্ধ তর। চলেন বুবু, এই জায়গাটা খুব ভীষণ, চলেন। বড় বিপদে আসি, খালি মা শাকালি বাজারে যাই আর আসি, আসি আর যাই। ওই বোনা, আরে 19 বছর পরে আমার ভাগ্নি আসছে, শহরে মানুষ, দিনের ভিতরে 32 বার আত্মুগ্ধ। হ্যাঁ, এক সাবান লাগে একদিনে। আচ্ছা যাই, ছোট ভালো তো না? আচ্ছা বন্ধুরা, কি বাবু শরীরটা ভালো? ভালো, এত খুশি কে আবুল ভাই? খুশি হবো না, বিরাট দূর দূর গেছি, 19 বছর পরে ভাগ্নি আসছে, শহরে থাকে। দুই ডাস সামান লাগে একদিনে, বলছেন অবস্থা, আমি যাই। আচ্ছা সালামালিকো। আচ্ছা উনি শহরে থাকেন, বুঝছেন, গ্যারাম দেখেন নাই, তো গ্যারাম দেখতে আসছেন আর কি। এই কুসুম তাইলে আসে না? না যে না, কুসুম আসে না, কুসুম আসে না। আর এইদিকে তো সারা গ্রামে রটনা যে কুসুম আইছে। সবজি সাহেব, হ্যাঁ, জিনিসপত্র আর আনি গেলে পাওন যায়, মানুষ মানুষ আর আনি গেলে তারে আর খুঁজে পাওন যায় না। সুদ্রি সাহেব, বাজার আমা ও বাজার মা, আমরা বড় বুবু রেনিয়া নদী দেখতে যাই। যাও যাও মা, নদী দেখুন ভালো, যান আম্মা, এই নদী যতই ছোট হোক এ তো নদী আম্মা, যান। ওধারে গিয়া বলতো বউর সাথে আমার একটা কথা আছে। কি কথা? আছে একটা কথা। বুবু আমার না বিয়া ঠিক হয়েছে, তাই নাকি? বাহ চমৎকার। ছেলে জায়গা জমি আছে, টিনের ঘর আছে, সাইডে আলের গরু আছে। ছেলেকে তুমি দেখেছ? ছেলে দেখতে কেমন? দূর থেকে দেখছি বুবু, দূর থেকে দেখতে কেমন? ভালোই। বড় বুবু জামাই মাই জামুর খুব পছন্দ, সুযোগ পাইলে খালি জামাইয়ের গাফ করে। তুই চুপ কর, তোর সাথে আমি জামাইয়ের গাফ করি? বাবু
শরীরটা কি ভালো? ভালো। মা তাটা চাল লইতেছে না তো? না, এইটা একটা কাম হয়েছে, কামের কাম হয়েছে। আল্লাহ আল্লাহ কইরা আজকের দিনটা পার করে দিলে হয়। অহন মাথা বেঁচে গেলে চলবো, অহন যদি তোমার মাথা উলে যায় তাহলে মায়ের যত্ন করবো কেটা। হ্যাঁ ভাই, সব আনছি বাজার থেকে, বাজার থেকে। এই হলো তোমার মূলা, আর এই হলো কুসুমের লেগে সাবান, আর এই সাপাটা। এরা কিন্তু শহরের মানুষ, ঘন্টা ঘন্টা চা খায়, বুঝলা না? খেয়াল একটু লোক আবু আমার সাথে একটু আয়তো ভাই। মা তারা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তুই আমার একটা কাম করবি? কিটা? মধুপুর বাজার থেকে কুসুমের জন্য একটা মাছ কিনে আনতে পারবি? আরে আনু না, কি কহ তুমি? তুই আমার কথা বুঝতেছিস না বল, মধুপুর বাজারে সব থেকে বড় মাছটা তুই কিনবি। মেলা দাম পড়বো গো বাবু। হোক, সব থেকে বড় যেটা হিডা কিনবি, তুই এনে বল। এইটা তো গোকুলের বিয়ার দলবু। হোক, তুই বুঝতেছিস না, আমার কুসুম আর কোনোদিন আমার কাছে আসতো না, একটা দিনের জন্যই আইছে। ঠিক আছে, আমি যাইতেছি, আমি যাইতেছি। উইল সম্পর্কে মিসেস ইসলামের মতামত জানব। ঝড় বৃষ্টির দিনে বিয়ে? যে এরা বাতি অঞ্চলের লোক, বাতি অঞ্চলের বিয়া শাদী সব হয় বর্ষাকালে, তাই নাকি? যে বুবু, যে দেশে যে নিয়ম, বিয়ার তারিখ হইল শ্রাবণ মাসের প্রথম শুক্রবার। আই মাইজা বুবু, তোমার শরম করে না, কলেজে বিয়ার গপ করো। তুই চুপ কর, তোর সাথে আমি বিয়া গপ করিনি। চুপচাপ বসে আছো? হ্যাঁ চুপচাপ বসে আছি। তুমি আমার কথায় মনে কষ্ট পাইছো? কি এর কথা ভাবো? মায়ের আশ্রয়ের কথা কইলা। সত্য কথা বলতো, সত্য কথা বলছো, সত্য কথার উপরে কোনো কথা নেই। তুমি যা করছো ভালো বুঝতেই করছো, তোমার উপরে আমার কোনো রাগ নাই। মাঝে মধ্যে মাথা ডাউলে যায়, নানান কথা কই, মনে কষ্ট নিও না। মাত্র যখন আউলে যায় তখন আমি আমার নিজের কষ্টটাই বুঝি।
তোমার কষ্টটা বুঝি না ভুলাই ভাসি হয়ে আসে দিবা আসে নিশি আমি দুষ্কের ভেলাই ভাসি সারাটা জীবন শুধু দুষ্কের গান জীবনে এবার একটা সুখের গান বাঁধো আমরা কুসুম লই একটা সুখের গান বাঁধো কাল সকালে তোমার দিয়ে আসবো আজ রাত্রে থাকলা বড় খুশি হইলাম আম্মা তুমি আমারে খুশি করছো আল্লাহ তোমারে খুশি করব যার যা পাও না আল্লাহ সাথে সাথেই দেয় আমার মাইজলা মাইয়াটার বিয়া ঠিক হয়েছে জামাই বাটি অঞ্চলের গ্রামের নাম মুসাখালী জি আমি শুনেছি বক্তা আমাকে বলেছে আমার মাইজলা মাইয়াটা একটু বোকা কিসিমের প্যাটে কোনো কথা রাখতে পারে না আপনার দুটি মেয়ে চমৎকার আমার তিনটা মাইয়াই ভালো গো আম্মা তিনটাই ভালো আমার তিনটা মাইয়াই তার বাপের স্বভাব পাইছে তার বাপ বড় ভালো মানুষ সারা জীবনে কাউরে একটা মন্দ কথা বলে নাই কোনো মন্দ কাজ করে নাই মানুষ তো আম্মা কখনো ফেরেস্ত হয় না মানুষের অনেক মন্দ জিনিস থাকে এই লোকটার তাও নাই আম্মা তোমার বিয়া শাদীর কথা তোমার বাপ মাই কিছু বলে এর আগে কখনো বলেনি এবার একটা ছেলের ছবি দেখিয়েছে ছেলে কেমন ছেলে কেমন তা তো জানি না তবে আমার বাবার বন্ধুর ছেলে খুব ভালো ছাত্র বিদেশে যাবে তুমিও যাইবা ছেলের সাথে যদি ওখানে বিয়ে হয় তাহলে তো যেতেই হয় বড় খুশি হলাম গো আম্মা বড় খুশি হইলাম যার সাথে বিয়ে হয় তারে অন্তর দিয়ে ভালোবাসবা তুমি তারে যেমন ভালোবাসবা সেও তোমারে তেমন ভালোবাসবো এই হইল আল্লাহর বিধান আল্লাহ সবেরে সব নগদ নগদ দেয় হাসো কেন মা এমনি আপনার কথা শুনে হাসছি আম্মা তোমার মাথা দেখ রাস্তায় দেই ঠিক আছে লাগবে না আম্মা তুমি সকালে একটা শাড়ি পরে তো দেখি শাড়ি পরলে তোমার কেমন দেহ হয় আমি আসলে সাথে করে কোন শাড়ি আনিনি তো আচ্ছা ঠিক আছে আমি বকুলের একটা শাড়ি পরে আপনাকে দেখাবো আম্মা তুমি এখন শুয়ে পড়ো আম্মা শোক আম্মা ঘুমাও শোক
ঘুমাইতেন না দুলা ভাই? না। ايه
কর। এগুলো খুব দামি, খুব সাবধানে রাখবে। আমার দিছেন বুবু? না বুবু না। আই আমার সাথে কেউ নাটা বললে আমার ভীষণ রাগ লাগে। এই ড্রেসটা এক্ষুনি পরে আসে তো, তোমাকে চমৎকার লাগবে। না কি যে কোন বুবু, আই মেয়ে একবার বলেছি না, আমার সাথে কেউ না করলে আমার ভীষণ রাগ লাগে। না ধরে যাওয়া পরে আসো, দুলগুলো পরে আসবে, যাও। আমাকে কেমন লাগছে জানি না। আরে বাহ, সুন্দর দেখাচ্ছে তোমাকে। একই 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 নতুন কাপড় পরলে সালাম করতে হয়। আরে আরে একই একই একটা জিনিসই বেটা ছেলেকে থাম দরকার আর কিচ্ছু না, এই জিনিসটার নাম হলো সাহস। এই সাহস থাকলে আর কিচ্ছু না। আপনার সাহস আছে কি কর? আরে মধুপুর থানার ওসি রে, ধমকটা কে দিছিল? ওসি ওসি সহজ কথা না, একটা থানার মালিক, ধমকটা তো আমি নিজে না। আরে দূর মামা, চুপ করেন তো। আপনার ওই এক গপ শুনতে শুনতে আর ভাল লাগে না। ওই এক ধমক ডান্সার আর কি করছে? কি কয়? সিওর রেভিনিউ রে, উচিত তো কে কইছিল? চুপ করেন তো মামা। কেন ওই যে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব রে কে গিয়ে কইছিল যে আপনি গমছো? হ্যাঁ আপনি গমছো, বলছে কি বলে নাই তোর জনের মোকাবিলা? চুপ কর সাবুন, তুই বেজায় বোকা, কোনো কাম নাই কাজ নাই, খালি এরে দমুক হেরে দমুক। উমা আপনি কোনো কাজ কাম করেন না? না কেন করেন না? কাজ কাম কইরা কি, দুদিন পরে তো মরণই লাগবো, টাকা পয়সা জমি জমা সবই তো যাইব। ঠিক বলছি না মা? না একেবারেই ঠিক বলেননি, যতদিন বাঁচবেন ততদিন খেয়ে পরে যাতে ভালো মতো বাঁচতে পারেন সেই চেষ্টাই করা উচিত। দূর দূর দুনিয়াদারি দুই দিনের, সব মায়ার খেলা। বকুলের বাপের সাথে থাকতে থেকে এসব শিখছে, বড় বড় কথা কোন কথাটা কি কিছুই বুঝে না। তুমি কিন্তু আমার রাগ উড়েও না কই দিলাম বাবু, রাগ উড়েও না কই দিলাম। ওই রাজ্যে গেলে কিন্তু আমি অন্য মানুষ, ওই থানার অতিরে পর্যন্ত ছাড়ি নাই, আর তুমি তো তুচ্ছ। আপনি একজন চমৎকার মানুষ, আপনাকে আমার দারুণ পছন্দ হয়েছে মামা। মামা তুমি তুমি আমার মামা ডাকলা? বুবু বুবু আমার মামা ডাকছে, বুবু বুবু আমার মামা ডাকছে। আসো গো আসো গো, আপনি মেটি আমার কাছে এসে বসো বুবু। বুবু বুবু
নিজেকে দেখি নিজেকে আমার কথা আপনি মনে থাকবো বুবু পারুল পারুল আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও হ্যাঁ ঠিক তিথি নেই বকুলের মামা ওনার অনেক সাহস বাবা উনি অতিশয় ধমক দেন শরীরটা ভালো Here I go.